111 বছর ধরে আজ আটলান্টিকের গর্ভে কি অবস্থায় আছে টাইটানিক? ডুবে যাওয়া টাইটানিকের সম্পূর্ণ ছবি এলো প্রকাশ্যে। কি কি মিলল 111 বছর ধরে সমুদ্রের গর্ভে থাকা জাহাজে? দেখুন, সালটা ছিল 1912। তামঝাম করে আটলান্টিক মহাসাগরে যাত্রা শুরু করেছিল টাইটানিক জাহাজ, কিন্তু যাত্রা শুরুর পরেই ঘটে যায় মহা অঘটন। আইসবার্গে ধাক্কা খেয়ে ফুটো হয়ে যায় জাহাজ, আর তারপরের ইতিহাস সকলেরই জানা। এরপর প্রকাশ্যে এলো সেই ডুবে যাওয়া টাইটানিকের অদেখা চিত্র। 111 বছর পর প্রকাশ্যে টাইটানিক আটলান্টিক মহাসাগরের তলদেশে 111 বছরেরও বেশি সময় ধরে গচ্ছিত রয়েছে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ। দু একবার সেই ছবি প্রকাশ্যে আনা হলেও তা আবছা, খুব ছোট ছোট আকারের সেই ছবি সামনে এসেছিল। কিন্তু এই প্রথম প্রকাশ্যে আনা হলো টাইটানিক জাহাজের সম্পূর্ণ ধ্বংসাবশেষের ছবি। ভয়ঙ্কর সুন্দর সেই ছবি দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব। ডুবে যাওয়ার পর প্রায় 111 বছর কেটে গিয়েছে। আটলান্টিকে ডুবে যাওয়ার পর টাইটানিকের পূর্ণাঙ্গ ছবি কখনো প্রকাশ্যে আসেনি। এবার সেই ছবি প্রকাশ্যে আনলেন একদল গবেষক। এই ছবি পাওয়ার জন্য 6 সপ্তাহ উত্তর আটলান্টিকে কাটিয়েছে ওই গবেষক দল। এদিকে 7 লক্ষ ছবিকে একত্রিত করে টাইটানিকের পূর্ণাঙ্গ ছবি বানিয়েছে ওই গবেষক দলটি। জাহাজের ছবি তোলার জন্য 2টি সাবমার্সিবল অর্থাৎ জলের তলায় কর্মক্ষম দূরনিয়ন্ত্রণ যন্ত্র পাঠানো হয়েছিল, যেগুলো রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়েছে। তথ্যচিত্র নির্মাতা আটলান্টিক প্রোডাকশনের প্রধান অ্যান্থনি গেফেন জানিয়েছেন, এর আগেও ছবি তোলা হয়েছিল কিন্তু সেগুলো ততটা স্পষ্ট ছিল না। গবেষকরা সম্প্রতি যে ছবি প্রকাশ্যে এনেছেন সেই ছবি অনেকটাই স্পষ্ট। তাছাড়া আগের ছবিগুলো জাহাজের একটি নির্দিষ্ট দিকেরই ছিল, এবার পূর্ণাঙ্গ ছবি প্রকাশিত হলো। গেফেন আরও জানিয়েছেন, বর্তমানে যে ছবি প্রকাশ্যে এসেছে সেই ছবিগুলো এতটাই স্পষ্ট যে জাহাজের প্রপেলারে থাকা সিরিয়াল নাম্বারও পরিষ্কার দেখা যাচ্ছে। টাইটানিকের ছবি তোলার জন্য আটলান্টিক প্রোডাকশনের সঙ্গে কাজ করেছে গভীর সমুদ্রে গবেষণাকারী সংস্থা ম্যাগেলান লিমিটেডেও। এই অভিযানের নেতা গেরহার্ড সিফার্ট বিবিসিকে জানিয়েছেন, ছবি তোলা হলেও কোনো কিছু স্পর্শ করার অনুমতি দেওয়া হয়নি। গবেষকরা জানিয়েছেন, যাত্রীদের ব্যক্তিগত কিছু জিনিস যেমন ঘড়ি, জুতো ধরা পড়েছে ক্যামেরায়। পূর্ণাঙ্গ ছবি প্রকাশ্যে আসায় আরও নতুন কিছু তথ্য জানা যাবে বলে আশাবাদী গবেষকরা। তবে এখনই অনেক রহস্যই লুকিয়ে রয়েছে টাইটানিককে ঘিরে, সেই রহস্য উন্মোচনের চেষ্টা করা হচ্ছে বলে দাবি গবেষকদের। 1985 সালে প্রথম টাইটানিককে কানাডা উপকূল থেকে 650 কিলোমিটার দূরে সমুদ্রের 12,500 ফুট গভীরে পাওয়া গিয়েছিল, কিন্তু পুরো জাহাজের ছবি তোলা সম্ভব হয়নি সেই সময়ে। তাই নতুন ছবি প্রকাশ্যে আসায় বিলাসবহুল এই জাহাজের কাহিনী নিয়ে কৌতূহল বাড়ছে। 1912 সালে 10ই এপ্রিল ইংল্যান্ডের সাউদার্ন স্টর্ম থেকে যাত্রা শুরু করেছিল টাইটানিক। গন্তব্য ছিল আমেরিকার নিউ ইয়র্ক। 15ই এপ্রিল উত্তরান্তিকে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে এই হিমশৈলে আঘাত লেগে জাহাজটি ডুবে যায়। সেই ঘটনায় 1,500 যাত্রীর মৃত্যু হয়েছিল। সালটা ছিল 1912। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন। আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।